দেশের পরবর্তী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবার পথে কোনো প্রশ্ন না হয়, সেভাবেই যেন নির্বাচন হয়। নির্বাচন কমিশন থেকে তাকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই এটিএন নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, জনগণকে এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। সব আলোচনার অবসান ঘটে সোমবার দুপুরে। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। এর একদিন আগ থেকে দেশের সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু ছিল গুলশান একের 123 নম্বর রোডের 41 নম্বর বাড়ি। মোহাম্মদ শাহাবুদ্দিনকে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দেওয়ার পর থেকেই তার বাসার সামনে পরিচিত জনদের ভিড় বাড়তে থাকে। সোমবার সকালেও ছিল একই অবস্থা। দুপুরের দিকে বাসার সামনে ফুলের শুভেচ্ছা আর অভিনন্দন গ্রহণ করেছেন তিনি। দুপুর 12:30টার দিকে গুলশানে তার কর্মস্থল একটি বেসরকারি ব্যাংকে যান দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সেখানে কথা বলেন এটিএন নিউজের সঙ্গে। দেশের পরবর্তী রাষ্ট্রপতি বলেন, ভোট দিয়ে নিজের মতো করে সরকার গঠন করতে হবে জনগণকে। অবশ্যই এক্সাইটিং। দেশবাসীর প্রতি আমার একটি মাত্র অনুরোধ থাকবে যে সামনে জাতীয় নির্বাচন এবং আমাদের সংবিধান অনুযায়ী জনগণ এই রাষ্ট্রের মালিক। সংবিধানের 7 ধারা অনুযায়ী সেখানে পরিষ্কার বলা আছে যে জনগণের দেশের মালিক জনগণ। তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে। তিনি বলেন, জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে। তবে লক্ষ্য রাখতে হবে, আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমার এই আকাঙ্ক্ষাটা সবচেয়ে প্রায়োরিটি পায়, সেটা হলো যে সরকারই যাকেই নির্বাচিত করুক অবশ্যই তারা যেন মুক্তিযুদ্ধের সপক্ষের হয়। তারা যেন যেহেতু স্বাধীনতা এনেছে মুক্তিযোদ্ধারা, দেশের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, তাহলে দেশ শাসিত হোক মুক্তিযোদ্ধাদের দ্বারাই, এটাই আমার চরম আকাঙ্ক্ষা। তবে জনগণ যাকে চাবে তারাই সরকার গঠন করবে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার অথবা নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে সকল বিরোধী দলকে আহ্বান জানান দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকল সরকার বিরোধী দল যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসেন, আপনারা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা পরামর্শ দিবেন এবং সেই পরামর্শ নির্বাচন কমিশনের কাছে বলবেন, প্রয়োজন হলে সরকারের কাছে বলবেন, তারপরে সেই পরামর্শ সরকার যতটুকু সংবিধানের মধ্যে থেকে যতটুকু সরকার পারবে অ্যাকোমোডেট করতে, জনগণের রায়কে সঠিকভাবে প্রতিফলিত হওয়ার পথে যাতে কোনো রকম অন্তরায় না থাকে, কোনো রকম প্রশ্ন না হয়, সেভাবেই যেন নির্বাচনটি হয়। আমার হয়তো আমি আমার যদি আল্লাহর জীবন দেয় সেই নির্বাচন পর্যন্ত আমি চাই যে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই, এটাই আমার চরম প্রত্যাশা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী 23 এপ্রিল। তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।